ব্যাংকে টাকা না থাকলেও তুলতে পারবেন অতিরিক্ত 5000 টাকা বাট মানতে হবে বেশ কিছু শর্ত কি সেই শর্তগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন অতিরিক্ত 5000 টাকা জনধন অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোজনা এই অ্যাকাউন্টে সুবিধা পাচ্ছেন দেশের লক্ষ লক্ষ মানুষ তবে অনেকেই জানেন না এই যে জনধন অ্যাকাউন্টে 5000 টাকার ওভারড্রাফট ফ্যাসিলিটিও রয়েছে তবে এর জন্য রয়েছে একাধিক শর্ত জনধন অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্কড থাকতে হবে আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে ওভারড্রাফট ফ্যাসিলিটি মিলবে না ওভারড্রাফট সুবিধা মানে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও গ্রাহকরা 5000 টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন এই সুবিধা পেতে হলে প্রথম 6 মাস অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে এই সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখতে হবে এবং সময়ে সময়ে লেনদেন করতে হবে গ্রাহকদের রূপে ডেবিট কার্ড জারি করা হবে যার মাধ্যমে তারা সহজেই লেনদেন করতে পারবেন কিছু ক্ষেত্রে অবশ্যই ওভারড্রাফট ফ্যাসিলিটির জন্য আংশিক সুদ দিতে হতে পারে রূপে ডেবিট কার্ডে 1 লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায় এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার চিন্তা নেই দেশের সমস্ত নাগরিককে ব্যাংকিং পরিষেবায় যুক্ত করার জন্য এই যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো ব্যাংকের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যাবে তো বন্ধুরা অ্যাকাউন্টে টাকা না থাকলেও অতিরিক্ত 5000 টাকা তোলার সুবিধা তখনই পাবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকে এবং তার সঙ্গে আপনার অ্যাকাউন্টটি জনধন অ্যাকাউন্টের আন্ডারে হতে হবে এবং সাথে আপনাকে পর্যাপ্ত টাকা রাখতে হবে ব্যাংকের অ্যাকাউন্টে এবং সময়ে সময়ে লেনদেনও করতে হবে তবেই এই সুবিধাগুলি আপনারা পাবেন তো অবশ্যই আপনি যদি এখনও জনধন অ্যাকাউন্টের আন্ডারে না থাকেন তাহলে আপনার ব্যাংকের শাখায় যান ওখানে জানান আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে জনধন অ্যাকাউন্টে কনভার্ট করতে চাইছেন তো সেখান থেকে ফর্ম দেবে এবং সেই ফর্ম ফিল আপ করে জমা দিলেই আপনার অ্যাকাউন্টটি জনধন অ্যাকাউন্টে পরিণত হবে যে কোনো শাখাতে আপনি যেতে পারেন আপনি যদি স্টেট ব্যাংকে থাকে অ্যাকাউন্ট তো সেখানেও করতে পারবেন HDFC যত ধরনের ব্যাংকের শাখা আছে বা যত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হয় সব কিছুতেই জনধন অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে তো আপনারা এই সুবিধাটা যদি নিতে চান তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে ফর্মটি ফিল আপ করে আপনার অ্যাকাউন্টটিকে জনধন অ্যাকাউন্টের আন্ডারে ট্রান্সফার করুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে আর বন্ধুরা আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন কেননা বেঙ্গলি হেল্প ডেস্ক চ্যানেলে বাঙালিদের হেল্প করব না তা কি কখনো হয় আর আপনারা যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য জয় বাংলা জয় ভারত।